তো আপনার স্ত্রী তো এরকম ছোটবেলায় হারিয়ে গেছে, এটা বিয়ের আগে আপনি জানতেন? বিয়ের আগে জানতাম না, বিয়ের পরে জানছি। তো মন খারাপ হয়নি এতে? না কেন? কোনো খারাপ হয় না, আরো বেশি আদর করি। হ্যাঁ, উনি তো অনেক শান্তশিষ্ট, যেটা মনে হলো আপনার সাথে কথা বলে মনে হচ্ছে দুজনেই শান্তশিষ্ট কোনো ছিলেন। জায়গায় গেলে ওনারে না দেখলে ভাল লাগে না, কুসুম বাড়িতে আসুন। মাশাল্লাহ মাশাল্লাহ। পড়ায় তো 16-17 বছর, 18 বছর হয়ে গেল বিয়া। এই যে আপনার আল্লাহ তো আরেক দিক দিয়ে ভালো মানুষ দিয়ে দিছে, তাই না? আমার নানারে দেখতাম, ওই যে ছোটবেলায় ওই যে তাঁতের মেশিন আছে না, ওটি চালাইতো, তাঁতের মেশিন চালাইতো। ও কাজ করতো। আমার নানা বাড়ির সাথে একটা পুষ্কুনি আছে, হ্যাঁ, বাড়ির সাথে আর একটা খাল আছে, ওই খালটা পারে আমার, ওই যে খালার কথা বললাম ওই খালার বাড়িতে যাইতাম। হ্যাঁ না, হ্যাঁ, তো ওনার তো একটা ঠিকানা মোটামুটি মনে আছে, কখনো চেষ্টা করছিলেন বিয়ের পরে মুরাপাড়া মুজিমপুর? মোটামুটি যাইনি, ওনারে পালছে মোটামুটি, ওনারে বহুত আদর করছে, আমার আদর করে। ও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক, সেই দোয়া এবং শুভকামনা সব সময়ের মতো আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিওতে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সৌজন্যে। আপনারা আমাদের যাবতীয় অনুষ্ঠান একটি ওয়েবসাইট থেকে পেতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.soca17.com। আমি আবারও বলছি, আপনারা দেখবেন যে বোল্ডলি এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, হ্যাঁ, www.soca17.com। এখানে গিয়ে আপনারা দেখবেন যে ওখানে সেকশনগুলো ভাগ করা আছে, আপনারা যে অনুষ্ঠান দেখতে চান, যত পুরনো অনুষ্ঠান দেখতে চান, সব কিছু আপনারা ওখানে পেয়ে যাবেন, আপনারা এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন। আর আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নিয়ম হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ডিসক্রিপশনে তো লেখাই থাকে, এছাড়াও ভিডিওর কোনাতে ফোন নাম্বার দেওয়াই থাকে। আমি মুখে আরেকবার বলে দিচ্ছি, 09639888777। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, দেশের বাইরে থেকে যারা কল দিবেন তাদেরকে আমরা পরবর্তীতে কল দেওয়ার জন্য ওই দেশের কোড নাম্বার সহ আমরা বাংলাদেশ থেকে কল দিতে পারবো এমন একটি নাম্বার আপনারা মুখে উচ্চারণ করে বলে দেবেন। কল দিয়ে অন্যান্য কথা না বলে প্রয়োজনীয় কথা বলবেন এবং আমরা সাধারণত 48 থেকে 72 ঘন্টার মধ্যেই কল ব্যাক করি। শুধু মূল বিষয়টি বললেই হবে, যেমন আমি ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম, আমি পরিবারের কাছে ফিরতে চাই, আমাকে কল করুন, কিংবা আমি আপন ঠিকানায় আসতে চাই, কিংবা আমি ব্র্যান্ডিং বাংলাদেশে আসতে চাই, আমাকে কল করেন, আমি লাইভ অনুষ্ঠানে আসতে চাই, আমাকে কল করেন, ব্যাস, দ্যাটস এনাফ। আচ্ছা, যিনি আপন ঠিকানা বা গল্প বলার জন্য আসতে চান তিনি নিজের মোবাইল নাম্বার থেকে কল দেওয়ার চেষ্টা করবেন। অন্যের কোনো নাম্বার যদি আপনি ব্যবহার করেন তাহলে যে নাম্বারে আপনাকে ফোন দিলে পাওয়া যাবে সেই নাম্বারটা মুখে উচ্চারণ করে বলে দেবেন। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার এই কলটি কিন্তু এখানে রেকর্ড করা হচ্ছে, কেউ আপনার কলের সাথে রেসপন্স করবে না। আপনাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে সে অনুসারে আপনি আপনার কলগুলো মানে কথাগুলো বলবেন, আপনার কথা শুনে আমাদের যিনি অফিস রিপ্রেজেন্টেটিভ তিনি আপনাকে কল ব্যাক করবেন, এই হচ্ছে বিষয়। সো আমি কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে আছেন তার সঙ্গে একটু কথা বলি। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম নাসিমা। নাসিমা, নাসিমা কি বাবা মায়ের দেয়া নাম? জি, চেঞ্জ হয়নি পরে আর? না। আচ্ছা, আনুমানিক বয়স আপনি এখানে কত দিয়েছেন নাসিমা? দিয়েছেন হচ্ছে 40 বছর আনুমানিক, 5-6 বছর বয়সে হারিয়েছেন, তার মানে 35 থেকে 36 বছর আগের গল্প এটা। বলেন তো আমাকে কি হয়েছে নাসিমা, ঘটনাটা বলেন তো একটু। যেসব আসলাম আমার নানার বাড়িতে, নানার বাড়িতে ছিলাম, বাবা দেখিনি, আমার মা রে দেখছি, ঠিক আছে। পরে অন্থেগা আমার খালার আদর করতো অনেক, খালার বাড়িতে যাইতে চাইতাম। পরে পাশের বাড়ির একটা লোক মানে আমার মায়ের দিছে, যা খালার বাড়িতে লোকের সাথে দিয়ে দিছে। হ্যাঁ, মানে দুই বাড়ির পরে আর কি বাড়িটা। ওকে, ওই আসছি আমার দিছে দিল। পরে আমি তো ভাবছি আমার খালার বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, পরে দেখি না ওইটা খালার বাড়ি না, অন্য বাসা। হ্যাঁ, অন্য বাসা। পরে ওনে আমার দিল। হ্যাঁ, কদিন ছিলাম দেখি ওইখানে আমি থাকতে চাই না, কান্দাকাটি করি। পরে কোনানে গেলে আমার দরজা আটকে মুটকে রেখে যায়। আচ্ছা, আটকে রেখে যায়, কান্দাকাটি করি, আমি বাড়ির চলে যাব, ঠিক আছে। আমার যতটুকু মনে আছে আমি থাকতে চাই না। পরে একদিন দরজা খোলা পাইছি, আমি বাড়ি ওই বাসার থেকে আইসা পড়ছি। পরে ওইখানে থেকে ওই বাসার থেকে বাড়ি আইসা পড়লাম। কি অত্যাচার করতো আপনার কাছে? আপনার আপন খালা ছিল না? আপন মানে খালাই না, তাহলে অন্য লোক, অন্য লোকের বাসায় দিয়ে দিয়েছে, আপনার খালা বাসায় নিয়ে যায় নাই? না না, অন্য বাসায় দিয়েছে। আচ্ছা, ও বাসায় আপনি কাজ করতেন, তার মানে আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছে আপনার মা? মা বা যারা দিয়েছে তারা মিথ্যা কথা বলছে যে কোন বাসায় দিচ্ছে, কি অবস্থা আপনাকে কিছু জানায় নাই? ওখানে আপনাকে কি কাজের জন্য নিছে? হ্যাঁ, কাজের জন্য তো নিছে না আর কি। তারপর ওখানে কতদিন ছিলেন? বেশি দিন ছিলাম না। কি করতো আপনাকে দিয়ে, কি করাইতো? ওই এমনি বেশি কাজ মাস করাইতো না, ওই যে দুইটা বাপু ছিল দেখতে বলতো। হ্যাঁ,
মানে এটা আমার ভালো লাগতো না, আবার কোনো জায়গায় বেড়াতে গেলে আমার আটকে রেখে দিত। আচ্ছা, দরজা বন্ধ করে দিয়ে যেত? দরজা বন্ধ করে রাখতো। পরে একদিন দরজা খোলা পাইছি, ওইখান থেকে বেশি দিন ছিলাম না মনে হয়, বাড়ি আইসা পড়ছি, বাড়ি সে আর যাইতে পারি নাই, মনে হচ্ছে বাড়ি বাসায় যেতে পারবো, বাসা তো আর চিনি নেই, বাড়ি আর চিনি নেই। পরে হাঁটতে হাঁটতে কই যে গেলাম গাছ নারায়ণগঞ্জের দিকে, আমি শুনছি যে সস্তাপুর, সস্তাপুর বলে ফতুল্লা সস্তাপুর নাকি আছে জানি না, আমি ওদিক দিয়ে মনে হয় গেছি আমার মনে হয়। আচ্ছা, তো কোথায় গেছেন, কি করেছেন আমাকে একটু বিস্তারিত বলেন। আমি ওখান থেকে বের হয়ে কোথায় গেছেন বা কোথায় গেলেন, কে আপনাকে নিল? আমি যাইতে যাইতে হে নারায়ণগঞ্জ কাঠপট্টি চরসদপুর ওদিকে গেছি গা, ওদিকে যাইয়া আমি যে ওইখানে আবার আলু বনে আলু লাগায় আলু লাগা বলে যারা আমার পাইছে হারা আর কি কইলো, আলু খেতে নিয়ে নিয়ে শাক তুলতেছে এলাকার মানুষে মহিলারা, ওই শাক আলু আমি ই করে করে দিয়া দিতেছি আগো, পরে বলতেছে তোমার বাসা কোন জায়গায়, পরে আমাকে আমি জানি না আমার বাড়ি কোন জায়গায় আমি জানি না, কান্দতেছি কান্দাকাটি করতেছি। তারপর মহিলারা মানে নিয়ে গেলো, নিয়ে গেলো নিয়ে তারপরে বলতেছে মেয়েটা মনে হারাই গেছে গা। আচ্ছা, আমার নাকে একটা স্বর্ণের নাকের ডাইলা ছিল, আর আমি নামটাই কইতে পারছি আমার নাম এটা নাসিমা। আচ্ছা, আর তারপরে অনেক মানুষের নিতে চাইছে, মানে আমি তাকা তাকা দেখতেছি শুনতেছি গেছে অনেক মানুষের নিতে। তারপরে একটা মহিলা আসলো, মানে হ্যাঁ বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা নেয়, তার সবাই বলতেছে এই হ্যারে এই মেয়ে বাচ্চাটা রে দিয়া দে পালতে পারবো, বাচ্চা কাচ্চা নেই তো, বাচ্চা কাচ্চা নেয় রে দিয়া দে। তারপরে হ্যাঁ আমারে নিয়ে গেলো, নিয়ে যে পাল্লা টাল্লা এই পাইলে পুষে বড় করছে। হ্যাঁ বড় করলো। তা আপনি এর কাছে বলেন নাই আপনার বাড়িতে যাওয়া লাগবে বা আমার বাড়ি কোথায় খুঁজে দেন? হ্যাঁ বলছি, আবার কারোর যদি দেখতাম কইতাম এটা আমার মার মতো লাগে, মানে একটা গিয়ে দিত না, ঘুরতে দিত না। হ্যাঁ, তারপর আস্তে আস্তে বড় হইলাম ওই এলাকার মধ্যে, তারপর আমি তো জানতাম না আমার পাইছে কি আসে বেশ বড় বড় হয়েছে মতন কয়তার পাইছে, আমরা পাইয়া দিছি, যারা পাইয়া দিছে হ্যাঁ কইতেছে। হ্যাঁ, পরে আমি গিয়া জিগাইতাম, আবার মা কইতাম, কইতাম মা আমার বলে পাইছেন, না মিশা কথা কয় মানুষ এমনি কয়, ছোটবেলা তো আমি মানুষে পাইয়ে ই করে দুষ্টু। আপনি নিজেই আপনি জানেন পাই আপনারা পাইছে, তারপর আপনি কেন জিজ্ঞেস করতেন? হ্যাঁ পরে আমি ই করতাম, পরে আমি জানতাম জানি না জিজ্ঞেস করতাম, পরে আমার বুঝতে দিত না। আচ্ছা, বুঝতে দিত না, মনে হচ্ছে কষ্ট পাম, পরে আস্তে আস্তে বড় হয়েছে সবাই জানছি। আচ্ছা, বিষাদি দিয়েছে আপনার? হ্যাঁ বিষাদি দিয়েছে। হ্যাঁ, কে আসছে আপনার সঙ্গে আজকে? আমার হাজবেন্ড আসছে, আমার এক ছেলে এক মেয়ে আসছে বাচ্চা, আমার ননদ আসছে। মানে জেনে শুনেই বিয়ে করছে আপনাকে? এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? এই অনুষ্ঠান আমি অনেক আগে থেকে দেখি, আমি প্রায় আপনার 340 পর্ব মনে দেখছি। এতগুলো দেখে ফেলছেন? এতগুলো দেখছি, আমি আরো কিছু আমি অনুষ্ঠান দেখছি আপনার। আচ্ছা, দেখা অনেক ই করছি, চেষ্টা করছি এই নাম্বার ই করানোর লেগে, এখানে আসতে লাগছে, আমি যদি ওটা যাইতে পারি। আমার নন্দরে বলছি, আমার নন্দ দেখা, আমার নন্দ দেখতো আমার জন্য, আমার ভাই বোনটা হারাইছে, যদি খোঁজ নিয়ে ই করতে পারি, আমার ভাই বোনরা বাবা মা পাইলে আমাকে একটা ই লাগবো। ঠিক আছে, সুখে আছি ভাইয়া, কষ্ট নাই। ঠিক আছে, তাই কষ্ট কি, বাপ মা আপন জন যদি একটু পাই। বাপ মার কথা মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। মায়ের চেহারা মনে আছে? এখনো মনে আছে মায়ের চেহারা? তো আপনার যেহেতু মোটামুটি বয়স হয়ে গেছে, আপনার মনে আমি জানি না আল্লাহ কি লিখে রাখছে আপনার কপালে, মাকে নিয়ে কি মনে হয়, বেঁচে আছে নাকি নাই, বাবা কি বেঁচে ছিল ওই সময়টাতে? বাবা দেখেন নাই। বাবা দেখেন নাই, তার মানে বাবাকে নিয়ে কোনো স্মৃতি নাই। এখন মাকে তো দেখছেন, পরিবারে কি খুব অভাব ছিল? আমি দেখতাম আমার নানির বাড়িতে ভালোই ছিল, ভালোই তো ছিল, তারপরেও কেন নিয়ে গেল না আমি জানি না। কয় বোন ছিলেন আপনারা, কয় ভাই বোন? আমি একাই ছিলাম। একাই ছিলেন? একটা মেয়েকে কাছে দিয়ে দিবে এটা আলাদা হয়েছে নাকি আমি জানি না, মানে যে সময় হারাইছেন সে সময় আপনি একাই ছিলেন? একাই ছিলাম আমার মনে আছে। আপনার মা কি করতো, ঘরের কাজই করতো নাকি? আমার নানা বাড়িতেই থাকতো। নানা বাড়িতেই থাকতো। বাবা কেন আসে না এটা নিয়ে কোনো কখনো কোনো কিছু মনে পড়ে? আমি মনে পড়ে না, মনে পড়ে না। উনি কিছু লিখে নিয়ে আসছেন, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। আমি ছোটবেলায় আমার যতটুকু মনে পড়ে নানা বাড়িতে ছিলাম, আমার নানা বাড়ি কি লিখেছেন এটা কিপুর মজিমপুর, মজিমপুর, মজিমপুর মুড়াপাড়া গ্রাম, মজিমপুর মুড়াপাড়া গ্রাম, এটা জেলার নাম কি হতে পারে?
আমি জানি না তো। আপনার নানার নাম এটা, নানা বাড়ি এটা আপনি বুঝলেন কিভাবে? আমি ছোটবেলা দেখতাম নানার বাড়িতে, দেখতাম খালাকে দেখতাম। এই মজিমপুর মুরাপাড়া গ্রাম? হ্যাঁ। আচ্ছা, আমার মায়ের নাম, মায়ের নাম বলেন? ফেরোজা। ফেরোজা বেগম। বাবার নাম কি মনে নেই? খালার নাম? খালার নাম হেনা। হেনা। তার কারণ আমি ছোটবেলাতেই নানা বাড়িতেই থাকতাম, সেখান থেকে হারিয়ে যাই। আমাকে যখন পাওয়া যায় তখন আমার পরনে একটি ফ্রক পরেছিলাম আর আমার নাকে একটি নাক ফুল ছিল। আমার নাম নাসিমা। আমি যখন হারিয়ে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 7 বছর। আমার নানার বাড়ির সাথে একটি খাল ছিল, সেই খালে আমরা গোসল করতাম। আমার নানার বাড়ির সাথে একটি মাটির ঘর ছিল। এগুলো আপনার মনে আছে? হ্যাঁ। নাসিমা আপনার ডাক নাম? হ্যাঁ। এই নাম কি চেঞ্জ হয়েছে নাকি? নাম চেঞ্জ করে নাই। আচ্ছা, মুরাপাড়া মুজিমপুর না? মুজিমপুর মুরাপাড়া। নারায়ণগঞ্জ লিখছেন কেন এখানে? নিখেবার কাটিয়ে দিয়েছেন কে দিন লিখছে? আচ্ছা, মানে আপনি নারায়ণগঞ্জ বলেন নাই? না না। আচ্ছা, মুরাপাড়া মুজিমপুর। আপনার যে জন্ম দাগটা আছে এটা কি আপনার মা জানে? জানে কিনা আপনার মনে নাই? জন্ম দাগটা এমন কিনা যে এটা মার জানার কথা? জানি না। তাও জানেন না? আপনার মার সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার ছোটবেলায়, নানার বাড়িতে থাকা অবস্থায় মায়ের সঙ্গে কোনো ঘটনা, নানার সঙ্গে, খালার সঙ্গে, এরকম কোনো কিছু মনে আছে আপনার? আর একটা খাল আছে, ওই খালটা পারে আমার, ওই যে খালার কথা বললাম ওই খালার বাড়িতে যাইতাম। হেনা? হ্যাঁ। হেনার বাড়িতে যাইতেন? খালা তো এখানে একটা দেখতে পাচ্ছি, হেনা খালা। এই খাল পার হয়ে যেতে হইতো? হ্যাঁ। খালা আমার, মা খালার মনে 4 বোন ছিল, একটা খালা মনে আবিয়াতে ছিল। আচ্ছা, এখানে তো ফিরোজা বেগম নিজের মায়ের নাম, আর একজন লিখেছেন হেনা। মামা কেউ ছিল না? মামা দেখেনি। মামা দেখেন নাই? আমার নানারে দেখতাম, ওই যে ছোটবেলায় ওই যে তাঁতের মেশিন আছে না, ওটি চালাইতো। তাঁতের মেশিন চালাইতো? ও, কাজ করতো। এখন যদি এরা কেউ বেঁচে না থাকে, আপনার তো সেই অর্থে কেউই নাই বলা চলে। বাবাকে তো দেখেনি নি, মার বয়স হয়ে যাওয়ার কথা এত বছর পরে। আপনার তো বোন ভাই বোন কাউকেই দেখেন নাই, তাহলে কার কাছে যাবেন আপনি? খালাদের মতো যদি কেউ এসে দাঁড়ায়? কেউ তো, কেউ তো আছে, তো তো একটু শান্তি পাবো, আপন জন পাইছে। কে কে আসছে আপনার এখানে? আমার হাজবেন্ড, আমার ননদ। আর বাচ্চা কাচ্চা কেউ আসছে? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে? ওনার একটা ছেলে একটা মেয়ে, দুজনকে একটু নিয়ে আসো তো ভিতরে। দুই মেয়ের এক মেয়ে বিয়ে দিছে। এক ছেলে মেয়ে আসছে এখানে আপনার সঙ্গে? আচ্ছা। ওনার কিছু লাগবো না, একটু হ্যাঁ একটু পাইলে যদি বাইয়ে থাকে। আল্লাহ যদি মিলাই দেন, না দিলে। আচ্ছা, আমি এখানে একটু বলিনি, ওনার ছেলে মেয়ের অনেক ছোট, যে কারণে আনতে পারলাম না ওনার হাজবেন্ডকে নিয়ে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আল্লাদি মোল্লা। আল হাজি? আল্লাদি। আল্লাদি মোল্লা, কেমন একটা নাম হয়ে গেল না, আল্লাদি আল্লাদি। আমার বাপ মা আর কি সব কিনে রাখছে আল্লাদি। এটা তো মেয়েদের ব্যাপার, আমরা আল্লাদ হলো ছেলেদের ব্যাপার, আল্লাদ করে আর মেয়েদেরকে বলি আল্লাদি। যাই হোক, সমস্যা নাই, নাম তো নামই। নাম আছে মোহাম্মদ সাগর মোল্লা। সাগর মোল্লা, এই নাম কি লাগি সবাই চেনে? আর আইডি কার্ডে ওইটা লেখা। আচ্ছা, আপনার স্ত্রীর ব্যাপারে কথা বলছিলাম আমরা, তো আপনার স্ত্রী তো এরকম ছোটবেলায় হারিয়ে গেছে, এটা বিয়ের আগে আপনি জানতেন? বিয়ের আগে জানতাম না, বিয়ের পরে জানছি। তো মন খারাপ হয়নি এতে? না। কেন? কোনো খারাপ হয় না, আরো বেশি আদর করি। এমনই তো অনেক শান্ত শিষ্ট, যেটা মনে হলো আপনার সাথে কথা বলে মনে, দুজনেই শান্ত শিষ্ট, চিল্লাচিল্লি তো করেন না বোধহয় বাসার মধ্যে? এরা চিল্লাচিল্লি করে না, কারণ এরা লাজ্জাতে কথা বলতে পারে না। আমি তো ওনারে কোনো জায়গায় গেলে ওনারে না দেখলে ভালো লাগে না, কুসুম বাড়িতে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়ায় তো 16-17 বছর, 18 বছর হয়ে গেলে বিয়া। এই যে আপনার আল্লাহ তো আরেক দিক দিয়ে ভালো মানুষ দিয়ে দিছে, তাই না? স্বামী সন্তান, ছেলে মেয়ে কজন? এক ছেলে। কি করেন আপনি পেশায়? আপনি পেশায় কি করেন? আমার ফার্নিচারের ব্যবসা। ফার্নিচারের ব্যবসা আছে। তো ওনার তো একটা ঠিকানা মোটামুটি মনে আছে, কখনো চেষ্টা করছিলেন বিয়ের পরে যে এরকম একটা ঠিকানা খুঁজে বের করা যায়, যে মুরাপাড়া মুজিমপুর? এর বলছি, আমি অনেক বলছি, ই করে নাই, গুরুত্ব দেন নাই। গুরুত্ব দেন নাই? জি না। কেন গুরুত্ব দেন নাই? তাই না, মোটামুটি জানি ওনারে পালছে, মোটামুটি ওনারে বহুত আদর করছে, আমারও আদর করে। ও, অনেক আদর করে, ওনার তো ছেলে মেয়ে কোনো কিছু নেই, ওই জন্য আর ই করেন নাই, খুঁজে বের করি না। আর চিন্তা ভাবনা করছে, আমি তো তোমার কষ্ট দিই না। আচ্ছা, কিন্তু দেখছেন ওনার ভিতরে যে ক্ষতটা, নিজের নিজের মা তো নিজের মা, এটার অভাব অন্য কোনো জায়গাতে পূরণ হয় নাই। ওদের ধর্মের ব্যাপারে খুব স্ট্রিক্টলি বলা আছে। ছোট বোন আর কি আপনাকে প্রত্যেক দিন দেখে, দেখার পরে আর কি ছোট বোনে ওনারা কয়েকদিন বলছে, পরে ওনার আবার মন দিল দিয়া শুনছে, দেখে ওনারা দেখে প্রত্যেক দিন দেখে।
যাক, আল্লাহ যদি ওনার কপালে লিখে রাখে তাহলে হবে আর কি, এর এর বাইরে তো আর আসলে কিছু করার নাই। আপনাদের জেলা কোথায় হলো এখন? বর্তমানে নারায়ণগঞ্জ থেকে আসছেন? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে দেখেন, আপনি কষ্ট করে আসছেন, আপনি এতগুলো পর্ব দেখছেন, আপনি তো এটাও দেখছেন যে অনেকে পায় অনেকে পায় না, তাই না? আপনি বেশি বেশি আল্লাহকে বলেন। আমি জানি না আপনার জন্য কারা বেঁচে আছেন বা সত্যি সত্যি এই ঠিকানায় কাউকে গেলে পাওয়া যাবে কিনা। যদি কেউ থেকে থাকেন নিশ্চয়ই ওনার পাশে এসে দাঁড়াবেন। ওনার ওনার যে ক্ষুধা মনের মধ্যে, যে পরিচয় পাওয়ার যে ক্ষুধা, সেটা সেটার জন্য আপনারা আত্মীয় স্বজন যারা থাকেন না কেন তারা এসে দাঁড়াবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার আহ্বান। আর কোনো কিছু কি বলার আছে, কিছু বলতে চান? আর কিছু নাই বলার মতো, সব বলতে পারছেন? আবার বাড়িতে যাওয়ার সময় মনে পড়বে না তো যে এটা বলা ভুলে গেছি এরকম কোনো কিছু? সব বলতে পারছেন? ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করি এবং যেটা বলতে চাই শেষে এসে তিনটা কাজ আমরা করতে পারি। একটা হচ্ছে প্রথমত শেয়ার, দ্বিতীয়ত হচ্ছে যে এই এলাকার বা যে নাম বলেছে সেই এলাকার যদি কোনো বন্ধুকে আপনি চেনেন বা আপনার আইডিতে যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তাকে ট্যাগ করা। আর তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এই এলাকার নামে যদি কোনো গ্রুপ থেকে থাকে ফেসবুকে কিংবা কোনো আপনার হচ্ছে যদি বলা যায় পেজ থেকে থাকে, পেজ তো থাকবে না, গ্রুপ থাকার সম্ভাবনাই বেশি, যদি থেকে থাকে তাহলে দয়া করে সেই গ্রুপে আপনারা আমাদের এই পুরো গল্পটা নিয়ে, যেটা রাফা মানহা নিচেই লিখে দেয় কমেন্টসে, ওটা কপি করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে সাথে দরকার হলে আমারও ছবি নিতে পারেন, নিয়ে আপনারা পোস্ট করুন। গ্রুপ অ্যাডমিনকে আমি অনুরোধ জানাবো যে এই ধরনের পোস্ট পেলে, আপনারা আপন ঠিকানার যদি কোনো পোস্ট পান দয়া করে খুব গুরুত্ব দিয়ে দেখবেন, এটাই হচ্ছে বিনীত অনুরোধ। সো শেষ করছি আজকের মতো একটা ভালো সংবাদ নিয়ে ফেরার, যাতে আল্লাহ তৌফিক দেয়, এই প্রত্যাশা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।